আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিন চারাজ রেসিপিস থেকে সবাইকে ধন্যবাদ আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইফতার রেসিপি বেগুন চপ আমি বাসায় কিভাবে বেগুন চপটা তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে গোল সাইজের বেগুন নিয়েছি এবং এভাবে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটাকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন আমি বেগুন চপ করার জন্য গোলাটাকে তৈরি করে নেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ বেসম নিয়েছি এবং এক চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি এখন ভালো করে চেলে নেব অবশ্যই চেলে নিতে হবে দেখুন চেলে নেওয়ার পরে গোটা গোটা ভাব রয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো শুকনো জিনিসগুলো এখন মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে এখানে বাটা মশলা অ্যাড করব আদা বাটা রসুন বাটা আচ্ছা চামচ করে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একবারে পানি দিয়ে ডোটাকে তৈরি করতে যাবেন না অল্প অল্প করে পানি দিতে হবে এবং ডোটাকে তৈরি করে নিতে হবে আমি একটা হ্যান্ড হ্যান্ডওয়াজের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কাজটা অবশ্যই ভালো করে করতে হবে এভাবে ভালো করে বিট করে নিতে হবে বিট করা ভালো না হলে কিন্তু বেগুনটা ফুলবে না আমি এভাবে বিট করে নিচ্ছি ভালো করে এভাবে হ্যান্ড ওয়েজের সাহায্যে বিট করে নিতে হবে যত ভালো করে বিট করবেন তত ভালো হবে আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো গোলাটা আমি কিছুক্ষণ রেস্টে রাখেছিলাম রেস্টে রাখার পরে একটু গোলাটা ঘন হয়ে এসেছিল একটু পানি দিয়ে আমি আবার ওইভাবে বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গোলার উপরে বাবল চটে আসছে গোলাটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন এভাবে আপনারা বুঝে নিতে পারেন একটা আঙুল চুবিয়ে আঙ্গুলে সাইডে সব সাইডে যদি এভাবে গোলাটা লেগে থাকে তাহলে বুঝবেন যে গোলাটা পারফেক্ট হয়েছে এখন আমি এই গলা দিয়ে বেগুনিগুলো করে নিচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে বেগুনির চপগুলো করে নিচ্ছি একটা বেগুনির চপ আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুলে উঠছে বেগুন এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন কালারটা চলে এসেছে আমি উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনগুলো কতটা ফুলকো হয়েছে ফুলকো ফুলকো বেগুনি ইফতারিতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আমি সচরাচর বাসা যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা ফুল্কো হয়েছে আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম